শীতলার মিনালে সোনার মানুষ উজ্জ্বল দয়াল গুরুর কৃপা হলে দেখতে পাবি মানুষ ভজিলেই সোনার মানুষ হবি বাবারা আপনারা তো জ্ঞানীগুণী মানিজন আমি উপদেশমূলক কথা বললাম তো অপরাধ হলে আমাকে মাফ করে দিবেন দোয়া চাইলাম না আমার দয়াল বলছে বাবা দোয়া চাওয়াটা তো সহজ ব্যাপার দোয়ার কর্ম করলে দোয়া তোদের বাড়িতে আপনি আপনি চলে যাবে কারণ দোয়ার কাজ যদি আমি করি এটা চাওয়ার বিষয় না গুরুর কাছে চাইলেও ঠকা হয় আর যদি কৃপা করে গুরু তাকে দেয় এটা রাখার ভাণ্ডই খুঁজে পাওয়া যায় যার গান করলাম যার পদাবলী করলাম যার গান দিয়ে মধ্যাহ্নকালীন সময়ে রাতের ভাবের আবেশে ভাবের সময়ে যেন আমরা বিভূত লালন সাইজিকে জিজ্ঞেস করছিল জিতেন্দ্রনাথ ঠাকুর আপনি কি আল্লাহরে খুঁজেন লালন ফকির বলছিল না আমি কখনোই আল্লাহকে খুঁজি না কলা আপনি তো মুসলমান না তাহলে জিতেন্দ্রনাথ ঠাকুর কে রবীন্দ্রনাথ ঠাকুর ওনারা এগারো জন ভাই ছিল তার মধ্যে সবচাইতে বড় যে ভাই তার নাম ছিল জিতেন্দ্রনাথ ঠাকুর বলে আপনি আল্লাহরে খুঁজেন না আপনি তো মুসলমান না আপনি কি ভগবানকে খুঁজেন এটা লালন ফকির বলছে যে না আমি কখনোই ভগবানকে খুঁজি না কয় আপনি তো হিন্দু না আপনি কি গডকে খুঁজেন পদকর্তা বলল না আমি গডকে খুঁজি না কলে আপনি তো খ্রিস্টান নহে তা আপনি কি ঈশ্বরকে খুঁজেন বলল না আমি ঈশ্বরকেও খুঁজি না কলে আপনি তো বৌদ্ধও না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পাদ্রী শেখ পার্সি আপনি কাউকেই খুঁজেন না আল্লাহ হরি গড ভগবান ঈশ্বর হরি কৃষ্ণ নাম নারায়ণ কাউকেই খুঁজেন না আপনি তাহলে খুঁজেন কাকে পদকর্তা দরবেশ লালন ফকির বলছিল খুঁজি আমার মনের মানুষকে আমার মনের মানুষ জেরে আমি খুঁজে বেড়াই তারে মনের মানুষ হলো একজন মুর্শিদ এই জগতে মুর্শিদ যার নির্বাচিত হয়ে গেছে যে একজন মনের মতো মানুষ পাইছে তার জন্মটা ধন্য হয়ে গেছে যে কথা মায়ের কাছে বলা যায় না বাবার কাছে বলা যায় বাবার কাছে বলা যায় না মায়ের কাছে বলা যায় এমনও কথা স্ত্রীর কাছেও বলা যায় না জগতে এমন কোনো কথা নাই যে ওই কথাটা গুরুর কাছে না বলা যায় আমি কোথায় গেলে যে আমার মুর্শিদকে পাব কোথায় গেলে যে আমার দয়ালকে পাব আজকে অনেকেই কাঙালিনীর বেশে ঘুরে কাঙাল তো যায় কাঙালের কাছে কাঙাল যায় কাঙালের কাছে আজকে দয়ালের দরবারে আসছি আল্লাহর অলির মাহফিলে আসছি অলির দরবারে আসছি এই অলির পরশে সোহাব্বতে যদি কেউ তো ফুটা নয়নের পানি পরিশন করে আল্লাহ এমনও হতে পারে তার জীবনের সমস্ত গুণাখাত মাফ করে দিতে পারে তাই তুমি মিলে তো আমার আর কেহ নাই আরে
জগতে যে তার দয়ালকে হারিয়েছে সে বুঝতে পারে দয়াল হারানো কত জ্বালা। এই জগতে যে সন্তান তার গর্ভধারিণী মাকে হারালো সে জানে মা হারানোর কত যন্ত্রণা। দুটি ভাই একই রাস্তায় চলছে তো, ছোট ভাই জিজ্ঞেস করছে কত এই জগতে সবচেয়ে ভারী বোঝাটা কি, বড় ভাই জিজ্ঞেস করছে ছোট ভাইকে, ছোট ভাই বলছে লোহার বোঝাটাই তো ভারী, পাথরের বোঝা একটু ভারী। এ কথা শুনে বড় ভাই আর ঠিক থাকতে পারলেন না, ছোট ভাই তাকিয়ে দেখে নয়ন পথে গড়গড় করে জল চলে আসছে। ছোট ভাই বলল ভাই আমার প্রশ্নটি উত্তর কি হয় নাই। বলছে ভাই ছোট রে লোহার চাইতেও ভারী বোঝা আছে রে, পাথরের চাইতেও ভারী বোঝা আছে। যেদিন আমার জন্মদাতা পিতা আমাকে ছেড়ে বিদায় হয়ে গেল, যেদিন আমার মুর্শিদ আমাকে ছেড়ে চলে গেছে, বাড়িতে এসে দেখেছিলাম বাবাকে সাদা মার্কিনের কাপড় দিয়ে ঢেকে রাখছি। সকলেই বলল তুমি না তোমার বাবার বড় সন্তান, তোমার বাবার লাশটা তুমি কাঁধে নাও। পত্রিকার ভাই যেদিন আমার দয়ালের লাশটা আমি কাঁধে নিয়েছিলাম, যেদিন আমার বাবার লাশটা কাঁধে নিয়েছিলাম মনে হইল পৃথিবীটা যেন আমার কাঁধের মধ্যেই তুলে দিল। কোথায় আছো ওরে আমার, ওরে আমার দয়াল চনকান্তরি, কত জায়গায় খুঁজলাম রে মুর্শি খুঁজলাম না তোয়ারি, যার হারালো সেই তো জানে, যার হারালো সেই তো জানে, অন্য ব্যথা
हरालो खाली 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 लग रही जार हर से जन्मदाता पितार जियर दुनिया माता नहीं मोर पिता नहीं रे इब्राहिम भाई अरे यार नहीं तो जुगार भाई मोर हाथ खाली 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 लगे यार दयाल नई खाली 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 लगे खाली 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 लगे मोर से जोरारो भाई जोरारो कबूतर जब जोराई जोराई घूमे एक कबूतर उड़े गेले कि आर जोरार सौभाग्य थाके भाई जाने भाईर दरद रे जार मोर से जोरार भाई भाई सुखे कारवलाई हुसाई पानी तो खाए दे भाई जाते भाईर जाला कारबाई कोथाय आसरे आईना बुझते आई तोर साथे भाई संग करी आमार हम्मत बुकटा दिया तोर भाई कोथाय रइला तोरी कारबाई आईना बुझते आई तोर बुके बुक बिशाले आमार दयालेर कथा मने होइया जाय तोरी कारबाई देखले दयालेर कथा মনে হয়ে যায় কোথায় রইল রে আমার তরিকার ভাই আই রে ভাই কোথায় রইলা রে আহম্মদ বুগদাদি তুমি আল্লাহর অলি দূর হতে এসেছি বাবা আমি চাই সরর ধুলি তুমি আল্লাহর অলি রে ওরে আহম্মদ বুগদাদি রহমাতুল লিল আলাই তুমি আল্লাহর অলি দূর হতে এসেছি আমি চাই চরণ ধুলি দয়াল সে হৌকান দেবে আজকে ভুবের বাড়ি খুশি দেশে হৌকান বাড়ি ফকির লালো Oh
তোই